নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। বন্ধুরা, ডাব্লিউবিপি প্রিলির কাট অফ নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এখনও কিছু বন্ধুরা আছে যারা হচ্ছে ডাব্লিউবি প্রিলি কাট অফ নিয়ে দ্বিধায় পড়ে আছে। হয়তো মাঠে গিয়ে তারা হয়তো সেই কনফিডেন্সটা পাচ্ছে না যে ডাব্লিউবি প্রিলিতে আদৌ কি আমি পাশ করবো, আদৌ আমার মার্কি আসবে, এই নিয়ে অনেকেই দ্বিধায় আছে। এটা আমি ভালো করেই জানি। এবং আমিও দেখতে পাচ্ছি যে আমার এখানে ছেলেরা যখন মাঠ করতে গেছে বা আমিও সকালবেলা একবার ঘুরতে গেলাম, সেখানে ঘুরতে গিয়ে দেখলাম যে অনেকে রান্না করে মাঠে বসে আছে। তখন আমি জিজ্ঞেস করতে পারিল যে আদৌ কত কাট অফ যায়, কি হবে না হবে, এটা নিয়ে একটু কনফিউশনে আছে। শুধু আমাদের এখানে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে এসে যে কনফিউশন আছে যে আদৌ কাট অফটা কি হবে, আদৌ কিছু কোশ্চেন করে আসছে সেই কোশ্চেনগুলো ঠিক হবে নাকি ইয়ে হবে, কনফিউশনে আছে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি। কিন্তু তোমরা নিশ্চয়ই এর আগে অনেক কাট অফ দেখে নিয়েছো যে কাট অফ কত যাবে কত যাবে। ঠিক আছে, তারপরে আমি একটা কেন কাট অফ বানাচ্ছি। এটা কাট অফটা বানানোর উদ্দেশ্য আমার এটাই, যারা এখনো কনফিউশনে আছে সেই কনফিউশনটা দূর করার জন্য আমি এই কাট অফটা বানিয়েছি। এর আগেও একটা কাট অফ আমি দিয়েছি, কিন্তু ওখানে বাই মিস্টেক একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে মার্কের একটু ভুল হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে। কিন্তু তারপরেও আমি অনেক অ্যানালাইসিস করে একটা কাট অফ আমি বানাবো আজকে, বা একটা অনেক অ্যানালাইসিস করে একটা কাট অফ আমি দেওয়ার চেষ্টা করব যে এই কাট অফের উপরে যাবে না, এটা অন্তত নিশ্চিত থাকবে। আমি যে কাট অফটা আজকে দেখাবো, যে কাট অফের কথা বলবো ডাব্লিউবি পিলিতে, এর উপরে কাট অফ যাবে না। তারপরেও যে কাট অফটা আমি দেখাবো, তোমরা হচ্ছে দুই নাম্বার, অন্তত দুই নাম্বার প্লাস এবং মাইনাস করে দেখবে যে মার্কটা আসবে, সেই মার্ক যদি তোমার এসে থাকে তুমি নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশন নাও এবং সঙ্গে মেনের জন্য প্রিপারেশন নেবে। ওকে, তাহলে চলো বেশি কথা না বলে তোমাকে বলছি যে ডাব্লিউবি কাট অফের এবার যে মার্কটা তোমার থাকবে, যে মার্কটা থাকতে পারে 99% এই মার্কটাই তোমার থাকবে, এর আশেপাশে থাকবে, দুই নাম্বার প্লাস এবং মাইনাস করে দেখবে। তোমার মার্কটা যদি আসে তাহলে আর কোনো রকম দ্বিধা বা কোনো রকম কনফিউশন বা সন্দেহ থাকার কোনো দরকার নেই। তুমি মার্ক কমপ্লিট করার চেষ্টা করো, প্র্যাকটিস করো এবং তুমি মার্কটা কমপ্লিট করো। ঠিক আছে, দেখো দেখো এখানে হচ্ছে মেল এবং ফিমেল, আজকে মেল এবং ফিমেল উভয়ে আমি দিয়েছি। এর আগের প্রিভিয়াস ইয়ারে যে কত কাট অফ গেছে সেই নিয়ে আজকে আর বলছি না। হ্যাঁ, আমার আরেকটা ভিডিও আছে, সেখানে তুমি দেখে নিতে পারো যে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা কীভাবে গেছে। হ্যাঁ, সেটা নিয়ে আর আজকে বলছি না। আজকে শুধু আমি এটাই ফাইনাল করে তোমাদের বলবো যে এর উপরে কাট অফ যাবে না। ঠিক আছে, এবং প্লাস মাইনাস করে দেখবে, দুই নাম্বার প্লাস মাইনাস করে আমি এখানে ব্যাপারটা রয়েছি, প্লাস মাইনাস টু করে দেখবে যে আমি যে কাট অফটা তোমাদের বলবো সেই কাট অফের প্লাস মাইনাস টু করে যদি তোমার মার্কটা আসে তাহলে তুমি 100% মাঠের জন্য প্রিপারেশন নাও, এর উপরে কিন্তু কাট অফ যাবে না। ঠিক আছে, যার জন্য তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে একটু ধৈর্য সহকারে। ঠিক আছে, ছোট ভিডিও হবে, একটু দেখে নাও এবং সন্দেহটা দূর করো। হ্যাঁ, মনের মধ্যে জোর নিয়ে আসো, কনফিডেন্স নিয়ে আসো যে আমি মাঠ কমপ্লিট করব এবং এগিয়ে যাব। ঠিক আছে, দেখো মেলের ক্ষেত্রে, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে 28, বন্ধুরা 28 প্লাস মাইনাস টু করে দেবে, 28 এর আশেপাশে মার্কটা থাকবে, এর ঊর্ধ্বে কিন্তু যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ওবিসি বি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 26। ঠিক আছে, ওবিসি এ এর ক্ষেত্রে যাবে 23, বন্ধুরা বলছি ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 23, এবং এসসির ক্ষেত্রে হচ্ছে 21 প্লাস মাইনাস টু করবে, আমি প্লাস মাইনাস টু করি অর্থাৎ এখানে হচ্ছে 28, যদি প্লাস করি তাহলে হচ্ছে 30, আবার যদি মাইনাস করি তাহলে হচ্ছে 26, এর মধ্যে যদি তোমার মার্কটা আসে ঠিক আছে তাহলে তুমি মাঠের জন্য প্রিপারেশন নাও নিশ্চিতভাবে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে হচ্ছে 19। ঠিক আছে, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এই মার্কটা যদি তোমার এসে থাকে তাহলে তুমি নিশ্চিতভাবে মাঠের জন্য প্রিপারেশন নাও এবং মনোযোগ সহকারে টাইম মেনটেন করে সময়ের মধ্যে 1600 মিটার, 6.5 মিনিটে 1600 মিটার টাইম মেনটেন করো। প্রথমে হয়তো পারবে না, ঠিক আছে, প্রথমে তুমি একটু সময় বেশি নিয়ে আগে করো, নিজের দমটাকে বাড়াও। ঠিক আছে, তারপরে ধীরে 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 সেই সময় অনুযায়ী এটাকে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে,
গেল। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাকে আর কাটাপ নিয়ে ভিডিও দেখতে হবে না। আমি অনেক ভেবেচিন্তে বন্ধুরা, অনেক অ্যানালাইসিস করে, অনেক প্রিভিয়াস ইয়ার ঘেটে ঘুটে আমি অনেক দেরি হলো এই ভিডিওটা বানানো। আমি চেয়েছিলাম যে অনেক ফার্স্ট দিব, বলে না আর কিছুদিন ওয়েট করি, দেখি বাকি কিছু কিছু জিনিস জানার থাকে, বোঝার থাকে, তারপরে হচ্ছে কাটাপটা বলা দরকার। ঠিক আছে, আমি সেই হিসাবে কাটাপটা আজকে দিচ্ছি, কিন্তু প্রপার একটি কাটাপ আমি বলে দিচ্ছি। তোমার পরীক্ষা যখন আসবে তখন মিলিয়ে দেখবে যে এর আশেপাশেই দু এক নাম্বার আগে এবং পরের মধ্যেই কাট অফটা আছে। ঠিক আছে, গেল। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই কাট অফটা থাকছে, ঠিক আছে, প্লাস মাইনাস টু করে দেখবে। এবার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফটা কিরকম হতে পারে। ইউআরের ক্ষেত্রে হচ্ছে 25 এবং ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 22 এবং ওবিসি এ এর ক্ষেত্রে হচ্ছে 20 এবং এসসির ক্ষেত্রে হচ্ছে 19 সরি, এসসির ক্ষেত্রে হচ্ছে 19 নম্বর থাকবে এবং এসটির ক্ষেত্রে থাকবে হচ্ছে 18 নম্বর। ঠিক আছে, ইউআর 25, ওবিসি বি হচ্ছে 22, ওবিসি এ হচ্ছে 20, এসসি হচ্ছে 19 এবং হচ্ছে এসটি হচ্ছে 18। ঠিক আছে বন্ধুরা, এই হলো মেল এবং হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের ডাব্লিউবি পিলিতে যে কাট অফটা এবার যাবে সেই কাট অফটা কিন্তু এর আশেপাশে ঘোরাফেরা করবে। ঠিক আছে, এবার যাদের মার্কটা এই অবধি আছে, তোমরা মানে আর সময় নষ্ট না করে, খুব বেশি দিন কিন্তু সময় নেই, ডিসেম্বরের শেষের দিকে অথবা তোমার হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবে, এতটুকু তুমি ধরে নাও। এর মধ্যে তোমাকে কিন্তু রানটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রান কমপ্লিট মতলব কী করতে হবে, প্র্যাকটিস করে রানটাকে সেই অবধি সেই জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, যখন তুমি ডাক পাবে বা রানটা ক্লিয়ার করে দেবে, ঝামেলা শেষ। ঠিক আছে, সেই মানসিকতা নিয়ে কিন্তু থাকো এবং কাট অফটা এর মধ্যে থাকলে তুমি নিশ্চিত ভাবে দৌড়াতে শুরু করো। ঠিক আছে, হ্যাঁ, বারবার কাট অফ ভিডিও দেখে, অমুক করে দেখে, হ্যাঁ, আমরাও আগে এরকম করতাম, এইভাবে অনেক সময় নষ্ট হতো, দেখেছি না, কনফিউশনে পড়ে থাকতাম, তারপরে হচ্ছে প্রিপারেশন নিচ্ছি, আবার কাট অফ এর ভিডিও দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি, দেখে কিন্তু অনেক সময় আমরা নষ্ট করি। সেই সময়গুলো যেন নষ্ট না হয় আমি চেষ্টা করেছি একটা প্রপার কাট অফ দেওয়ার, যে এর মধ্যে থেকেই তোমার কাট অফটার জন্য নাম্বারটা যদি এসে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি ডাক পাবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। বন্ধুরা, 2-3 দিন আমি ভিডিও দিতে পারিনি একটি বিশেষ কারণে, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং রেগুলার ভিডিও দিব। আমি ম্যাথ প্রিপারেশনটা শুরু করেছি, ম্যাথ এবং রিজনিংটা দুটোই শুরু করেছি, কিন্তু 2-3 দিন ভিডিও দিতে পারিনি, আবার কন্টিনিউ আমি করছি। তুমি অবশ্যই আমার ম্যাথ এবং রিজনিং এর ভিডিওগুলো দেখবে, তুমি বিশেষ উপকৃত হবে। এবং এটা হচ্ছে ডাব্লিউবি মেন প্রিপারেশন বন্ধুরা, ঠিক আছে, মেন প্রিপারেশন নেওয়ার জন্য তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভালো লাগলে একটি লাইক করবে, এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিবে, তাহলে যখনই আমি ভিডিও দিব তখনই তুমি সেই ভিডিওগুলি পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই অবধি রাখছি, আশা করি ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে একটা লাইক করবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ম্যাথ এবং রিজনিং প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সকলকে।